সীতা কিভাবে তিনি রামকে কলাই মালা বরমালা বরাবর দেখেছেনি কি সুন্দর ভাবে আসছেন প্রভু একটু সুন্দর ভাবে গেলেন গুরুজনা রামচন্দ্র ভগবান কি জয় জয় শ্রী রাধে শ্রী রঘুবর কোমল কমল নয়ন কো Thank you.
Jai Jai Sri Ram. Bala Sri Siyavar Ramachandra ki. Bala Sri Pavana Sutta Hanuman ki. Ekhon amra Sri Giriraj Govardhaner katha shunbo. Thik ache. Ar dekho kalke holo amader kothar antim din. ভাগবত কথা কখন সমাপ্ত হয় না বলে হরি অনন্ত হরি কথা অনন্ত ভগবানের কথা কখন শেষ হয় না কালকে হলো আমাদের কথার বিশ্রাম কালকের কথা সবথেকে মহত্ব কথা যারা আধা কথা শুনেছে বা মাঝখানে এসেছে লাস্টে এসেছে কিন্তু কালকের কথা যদি কেউ ঠিক ঠিক ভাবে শুনে নিয়ে না ও সাত দিন কথা শোনার ফল তিনি পেয়ে যান এই জন্য কালকে চেষ্টা করবে যাতে প্রথমে আসতে পারেন মাঝখানে নয় কখন আসবে যেখানে সিনেমা দেখতে যায় কখনো যাওয়া হয় মাঝখানে না শেষে আধা ঘন্টার আগে আসবো ওখানে লাইন লাগাবো পয়সা দেব আর বুদ্ধি খারাপ করবো আর নরকের রাস্তা খালি করে দিয়ে যাবো পুরা উল্টা ফুল্টা জিনিস দেখে আর এটা হলো গোবিন্দের কথা এটা হলো গোবিন্দের কথা বুঝতে পারছেন তো নিয়ম হলো কথা শুনতে বক্তা আসার আগে আসতে হবে মাঝখানে নেই এই জন্য কালকে হলো কথার অন্তিম দিন যত কাজ আছে সব কাজ ছেড়ে কালকে চেষ্টা করবা একদিন জন্য একদম কথার প্রথম পাঁচটা সময়ে একদম পাঁচটা সময়ে কথা শুনতে আসবে ঠিক আছে কিন্তু কালকে যদি কেউ কথা শুনে না ও সাত দিন কথা শোনার ফল পাবে আর ভাগবত কি বলেছে এটা হলো কল্প বৃক্ষ মানে কি তুমি চা চাইবে তাই ভাগবত থেকে চা চাইবে যদি নিয়ম করে শুনেছ হ্যাঁ চা চাই এখানে কি কথা বলছো ওখানে চা চাইবে ওইটাই সাত দিন ভিতরে ওইটাই ইচ্ছা পূর্ণ হবে এই জন্য কালকে চেষ্টা করবে কালকে আমি লক্ষ্য করবো কে আগে আসছে আর কে মাঝখানে আমি তো দেখি কে আসে না আসে এই সামনে কিছু কিছু গভীরে আছে ওরা প্রথমে এসে কথা শুনে এইখানে ঠিক আছে কালকে কালকে বৃষ্টি বৃষ্টি থাকবে না কালকে বৃষ্টি থাকবে না কালকে আকাশ একদম পরিষ্কার থাকবে ঠিক আছে কালকে চেষ্টা করবেন ঠিক পাঁচটার সময় চলে আসতে আর আমি একটি সুন্দর কাহিনী শোনাবো সাত দিনের যে সারাংশ জিনিস আছে না ওই সারাংশ জিনিসটা কালকে শোনাবো ওইটা শুনলে সাত দিনের ফল পেয়ে যাবে ঠিক আছে এখন আমার শ্রী গিরিরাজ গোবর্ধনের আমার কথা শুনবো এদের তিনটা চেয়ার দিতে পারে বসতে পারে না গিরিরাজ গোবর্ধন এটা কোন পাহাড় নয় এর কথা শোনা এক সময় গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দ বসিয়াছেন নিকুঞ্জ মধ্যে তারা চর্চা করছে একটি এইরকম একটি সুন্দর স্থান হোক যেখানে এক সঙ্গে ছয় ঋতু যেখানে প্রবাহিত হয় যেখানে ঠান্ডা থাকবে না গরম থাকবে না যেখানে সমস্ত প্রকার ফল ফুল উপলব্ধ হবে যেখানে সুন্দর সুন্দর ঝর্ণা থাকবে সুন্দর সুন্দর সরোবর নদী মানে সব কিছু ওখানে যাতে পাওয়া যায় হ্যাঁ তখন শ্রী রাধা রানী নিজের হৃদয় থেকে এই গিরিরাজ গোবর্ধনকে তিনি প্রকটিত করছেন এই জন্য শ্রী গর্গ সংহিতা বলছে প্রকৃত হে মনসা জাত বলে গিরিরাজ কোথা থেকে প্রকট হলেন শ্রী রাধা রানীর হৃদয় থেকে গিরিরাজ তিনি প্রকট হয়েছেন ভবিষ্য পুরাণে বলছে কৃষ্ণের নেত্র থেকে গিরিরাজ গোবর্ধন তিনি প্রকট হয়েছে একদিন কৃষ্ণ তিনি রাধা রানীকে বলছে বলে দেখো রাধে এই মর্ত্য জগতে আমি যেতে চাই আমার সঙ্গে তুমি যাবে রাধা রানী বলছে আমি যাবো না বলে কে না বলে যেখানে গিরিরাজ নেই যেখানে যমুনা নদী নেই যেখানে নন্দগাম বরসানা নেই আমি ওখানে যেতে চাই না কৃষ্ণ বললো দেখো এই গোলক বৃন্দাবনে তুমি যা কিছু দেখছো না ওই গোলক আপনারা আমার দিকে তাকাও এই আমার দিকে তাকাও ওই দিকে তাকাও আমার দিকে তাকাও ওই দিকে দেখা হয়ে গেছে এই যে নেই তখন শ্রী শ্যাম সুন্দর তিনি রাধা রানীকে বলছে বলে দেখো রাধে আমি যখন এই গোলক বৃন্দাবন থেকে আমি এই মর্ত্য জগতে আসবো আমি কি একা আসবো আমার সঙ্গে
এই নন্দগা বর্ষনা গোবর্ধন আর আমার সখা সখি আমার পিতা মাতা তোমার পিতা মাতা সবাই যাবে আমি একা যাব না তখন রাধারানী রাজি হল বলে তবে আমি যাব আমি যাব এই জন্য এই গিরিরাজ গোবর্ধন শ্রী যমুনা মহারানী তারা গোলক বৃন্দাবন থেকে আমাদের কল্যাণ করার জন্য তারা এই জগতে অবতীর্ণ তারা হয়েছে এই জন্য গিরিরাজ গোবর্ধন যখন তিনি শালমলি দ্বীপে এনার পিতা মাতার নাম হলো দ্রোণ আর ধরা এদের সন্তান হয়ে তিনি যখন জন্মগ্রহণ করেন একটি পাহাড় রূপে সমস্ত দেবতারা আকাশ থেকে পারিজাত পুষ্প তারা হ্যাঁ বৌছার করেছে এবং তাদের তিনি স্বাগত করছে বলে শ্রী গিরিরাজ মহারাজ এখন এই গিরিরাজ গোবর্ধন এত শালমলি দ্বীপে তিনি জন্ম নিলেন কিন্তু এই বৃন্দাবন কি করিলেন এর দুইটি ঘটনা আছে একটি কথা হলো যখন ভগবান রাম তিনি মাতা সীতাকে উদ্ধার করার জন্য সেখানে পুল বাঁধছেন হ্যাঁ সেখানে পুল বাঁধা হচ্ছে ভগবান রাম তিনি আদেশ দিলেন বড় থেকে বড় পাথর নিয়ে আস হনুমান ওর উপরে রামের নাম লিখে ছেড়ে দিচ্ছে ওই পাথরগুলো ভাসছে হ্যাঁ এখন হনুমান চিন্তা করলেন যত বড় থেকে বড় যদি পাহাড় নিয়ে আসা হয় না এ পুলটা তাড়াতাড়ি বেঁধে যাবে শালমলি দ্বীপে গিয়ে দেখে বিশাল গিরিরাজ গোবর্ধন কারা গিরিরাজ গিয়েছে হাত উঠা তো গিরিরাজ কারা গিয়েছে দেখেছেন না ওইটাকে পরিক্রমা করতে 6-7-8 ঘন্টা লেগে যায় হ্যাঁ এত বড় গিরিরাজ গোবর্ধন আগে তো তিনি বিশাল রূপ ছিলেন কিন্তু পুলস্তর ঋষির অভিশাপে তিনি ধীরে ধীরে নেমে গেছে হ্যাঁ কিন্তু আগে বিশাল তিনি ছিলেন হনুমান দেখলেন যদি এই গিরিরাজ গোবর্ধনের থেকে নিয়ে নেওয়া হয় না কোনটা তাড়াতাড়ি বেঁধে যাবে এখন তিনি এক হাতে তিনি সেই গিরিরাজ গোবর্ধনকে জয় শ্রী রাম বলে তিনি উপরে উঠে নিয়েছে উপরে উঠে যখন উড়ে উড়ে চলে আসছেন যখন তিনি বৃন্দাবনে এসেছেন এখন গিরিরাজ গোবর্ধন তিনি চিন্তা করছেন আরে আমি তো গোলক বৃন্দাবনতে এই জন্য এসছি গোবিন্দ সেবা করার জন্য হ্যাঁ আর আমাকে হ্যাঁ এখন যখন ওইখানে এসেছে ইতিমধ্যে যে পুল বাঁধছিল না ও পুল বাঁধা শেষ হয়ে গেছে যখন শেষ হয়ে গেছে রামচন্দ্র আদেশ দিলেন বলে দেখো আর পাথর ঠাতর লাগবে না তোমার যেখান থেকে আনছো না ওইখানে পাথরটাকে ওইখানে ওইখানে রেখে দাও এখানে তিনি কি করছেন ওই গিরিরাজকে তিনি বৃন্দাবনে তিনি গিরিরাজকে তিনি রেখে দিয়েছেন যখন রেখে দিয়েছেন ওই গিরিরাজ গোবর্ধন তিনি কান্নাকাটি করতে আরম্ভ করেছেন তিনি কান্নাকাটি তিনি আরম্ভ করেছেন বলে প্রভু এ কি হলো এ হরি কৃষ্ণ হরি বল ওই যে দাদা এর মাথা খারাপ ছিল এটা কিসের জন্য বসে চুপচাপ বসো হরি কথা রুচি নেই এদিকে তো বলবি ও মারকে তাড়ি দেবো ঘন্টে কোনো কথাই রুচি নেই সে পাওয়া গেছে আপনাকে আমি ওখানে কেন বসে রেখেছি হরে কৃষ্ণ এই জন্য কথার মাঝখান না কিছু কাজ করতে নেই চুপচাপ বসতে হয় বসে দাও আবার ধূপ ধাপ করে আছে বসো গানি হ্যাঁ মালা পড়িনি তুমি নিজে মালা পড়িনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই জন্য এই এই জন্য আমি আপনার আপনার কাছে বসে রেখেছি কোন লোকের সামনে আসলে এই জন্য এখানে কি হয়েছে এখন এখানে কি হয়েছে ওখানে বলে শ্রী গিরিরাজ গোবর্ধন কি আমি তো যা কথা বলে সব ভুলে গেলাম কি বলছিলাম হরে কৃষ্ণ আমি কি বলছিলাম এখানে গিরিরাজ গোবর্ধনকে তিনি এখানে বৃন্দাবনে যেখানে আছেন না হনুমান তিনি গিরিরাজ গোবর্ধনকে ওইখানে রেখে দিয়েছে যেন রেখে দিয়েছে এখানে গোবর্ধন কান্নাকাটি করতে আরম্ভ করেছে বলে তুমি আমাকে এত দূর থেকে নিয়ে এলে আর তুমি এইখানে রেখে দিলে যদি তুমি আমাকে নিয়ে যেতে কোথায় হ্যাঁ ফুল বাঁধা হচ্ছে ভগবান রাম তিনি হেঁটে হেঁটে আমার উপর যেতে মা সীতার উদ্ধার হতো কমসে কম ঠাকুরের সেবা তো পেতাম তখন হনুমান তো সাধারণ ব্যক্তি নন বলে গিরিরাজ গোবর্ধন তুমি কোনো চিন্তা করবে না এই রাম দ্বাপর যুগে শ্যাম হয়ে আসবে যেখানে শ্যাম হয়ে আসবে এখন তো তুমি একটু সেবা পেতে তখন তুমি অনেক সেবা পাবে কৃষ্ণ তোমাকে কনিষ্ঠ অঙ্গুল উপরে তিনি 7 দিন পর্যন্ত ধারণ করিবেন কৃষ্ণ এর উপরে গোচারণ করিবেন
তোমার উপরে রাসলীলা করবে তো এখানে তিনি ঝর্ণার জল খাবেন ফল ফুল খাবেন তার কন্দরা কন্দরাতে হ্যাঁ কুঞ্জে কুঞ্জেতে প্রভু সেখানে লীলাও করবেন এই জন্য কোন চিন্তা করবে না হ্যাঁ কোন চিন্তা করবে না বেশি সেবা পাবে তখন তিনি সন্তুষ্ট হয়ে থাকলেন ইয়ে হলে একটি কথা দ্বিতীয় কথাটি হলো গিরিরাজ কি করি হলো দ্বিতীয় কথা হলো একটি ঋষি ছিল যার নাম ছিল পুলস্ত ঋষি তিনি থাকতেন কাশীতে একদিন তিনি গিয়েছেন শালমলি দ্বীপে আর গিরিরাজ গোবর্ধনকে তিনি দর্শন করছেন অপূর্ব গিরিরাজ গোবর্ধন সমস্ত প্রকার ফল ফুল লতা পাতা বৃক্ষ সব দিয়ে ভর্তি আছে এখন তিনি চিন্তা করতেন এখন কাশীতে না কোন সুন্দর কোন জায়গা নেই যেখানে সাধু গুরু বৈষ্ণব শুধু ভজন তন করে ওখানে সব মরুভূমি যদি এই পর্বতটাকে আমি হাতে উঠিয়ে নিয়ে নিতাম সাধুরা বসে এর মধ্যে সাধন ভজন করতো এখানে তিনি ওনার যে পিতা মাতা দ্রোণ ধরা ছিল বলে তোমার ছেলেটাকে দিবে আমি ইচ্ছা আছে এইটাকে আমি কাশী নিয়ে যাবো তিনি তো মহাসমস্যায় পড়ে গেছে সাধু বাবা বলছে ছেলেকে নিয়ে যাবে আর যদি মনা করে দেয় রেগে যাবে তখন তিনি মহা মুশকিলে পড়ে গিয়েছেন তিনি বললেন ঘুরিয়ে ঠুরিয়ে দেখো ওই ছেলেটা যাবে কি না যাবে তুমি ছেলেটাকে নিয়ে আসবে এখানে তিনি গিরিরাজকে বলছেন আমার সঙ্গে যেতে হবে এখানে গিরিরাজ দেখলে মহা সমস্যা বলছেন আমাকে নিয়ে যাবে আমাকে যদি নিয়ে যায় আমি তো গোবিন্দ সেবার জন্য আমি এসেছি আমি এখানে কি করবো তখন তিনি কি বললেন দেখো আমার দুইটি শর্ত বলে কি শর্ত প্রথম শর্ত হলো আমি হেঁটে হেঁটে যাবো না আমাকে হাতে উঠিয়ে নিয়ে যাবে বলে দ্বিতীয় শর্ত তুমি যদি মাঝে অপবিত্র হয়ে গিয়েছ আর মাঝখানে আমাকে নামিয়ে দিয়েছো না কিন্তু আমি আর হাঁটবো না আমি যাবো না বলে কোন চিন্তা নেই তিনি তো অত্যন্ত পরাক্রমী ছিলেন তিনি অত্যন্ত পরাক্রমী তিনি একটি হাতে তিনি পুলস্তরি শিখিনি রাজ গোবর্ধন উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিয়ে তিনি নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে যেখানে গিরিরাজ গোবর্ধন ঋষি যখন ওইখানে উপস্থিত হয়েছে কিন্তু গিরিরাজ গোবর্ধন কোথা থেকে এসছে ও গোলক বৃন্দাবন থেকে এসছে গোবিন্দ সেবার জন্য রাধার সেবার জন্য তখন তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুর আমি এত দূর থেকে এসছি তোমার সেবা করার জন্য ইয়ে তো কাশীতে আমাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে মানে কাশী হলো তো ব্রহ্মবাদীদের স্থান ভগবানকে যারা নিরাকার নিরাকার মনে করি হ্যাঁ আর মুক্তিটা হলে এক প্রকার সুইসাইড হ্যাঁ বলে কাশীতে আমাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে ঠাকুর তুমি চরণে আমাকে স্থান দাও আমি তোমার সেবা করতে চাই এখন ঠাকুর মায়া তিনি মায়া দ্বারা তিনি রচনা করছেন আর পুলস্তর ঋষিকে এত জোর তো লঘু সংখ্যা লেগেছে আর তিনি আর সামলাতে পারেনি হ্যাঁ তিনি আর কন্ট্রোল করতে পারেনি আর তিনি ভুলে গেছেন যে তিনি কি প্রতিজ্ঞা করে নিয়ে এসছে সব ভুলে গিয়ে এখানে গিরিরাজ গোবর্ধনকে তিনি নিচে রেখে দিয়েছে আর যখন তিনি বাথরুম করতে বসেছে না লঘু সংখ্যা আর লঘু সংখ্যা শেষ হবে না হ্যাঁ এক ঘন্টা পর্যন্ত লঘু সংখ্যা করছে ভগবান এরকম মায়া করেছে লঘু সংখ্যা করে ঠারে হাত পা ধুয়ে যখন গিরিরাজকে উঠাতে গিয়েছে আর গিরিরাজ উঠেই না বলে তুমি উঠছে না কেন বলে তুমি কি বলে নিয়ে এসলে এক তো মাঝখানে নামাবে না যদি অপবিত্র হয়ে যায় আমাকে উঠাবে না আর এক ঘন্টা পর্যন্ত বসে লঘু সংখ্যা করলে তুমি হ্যাঁ অতএব আমি আর যাবে না বলে যাবি না বলে না বলে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি তুমি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তিল তিল মানে কি সরিষার মতো তুমি ক্ষয় হয়ে যাবে আর তুমি টুকরো টুকরো হয়ে যাবে গিরিরাজ বললে দেখুন আমি এই জন্য এখানে থাকতে চাই গোবিন্দ সেবার জন্য আর গোবিন্দ আসার আগে যদি আমি ক্ষয় হয়ে গেলাম টুকরো টুকরো হয়ে গেলাম ওর সেবাটা কি করে পারবো আপনি এইটুকু বরদান দিন যে পর্যন্ত গোবিন্দ না আসে ততদিন পর্যন্ত যাতে পূর্ণ হয়ে থাকি আর ঠাকুর লীলা করে চলে যাওয়ার পর অভিশাপটা লাগু হও তথাস্তু বলে দিলে এই জন্য গিরিরাজ দুইটি কথা আছে তিনি কিভাবে গিরিরাজ তিনি প্রকট হলে বলে গিরিরাজ কে বলে ওনার তিনটি স্বরূপ গিরিরাজের বলা হয় কয়টি স্বরূপ তিনটি স্বরূপ বলে তিনটি স্বরূপ কি বলে এক সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ এরা তিনজন কঠোর তপস্যা করেছে গোবিন্দে এখানে গোবিন্দে সন্তুষ্ট হয়ে গিয়েছে বলে কি চাও বলে তোমার চরণের সেবা চাই বলে কিভাবে আমার সেবা চাও আমার সখা সখী হয়ে হবে
বলে এত সৌভাগ্য কোথায় করেছি তোমার সখা সঙ্গী হব বলে কি চা বলে বৃন্দাবনে যদি আমার পাহাড় হয়ে থাকি না আমাদের উপর যদি আপনি লীলা করেন তোমার চরণ স্পর্শ পিয়ে আমাদের জীবন ধন্য হবে এই দিন আমার পাহাড় পাথর হয়ে জন্মনি দেখুন বৃন্দাবনের কি মহিমা ব্রহ্মা বিষ্ণু মহেশ তারা বৃন্দাবনে পাহাড় রূপে জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করেছে ভগবান তথাস্তু বলে দিলে এই জন্য নিজে শিব ঠাকুর তিনি নন্দ গ্রামে রূপে তিনি নন্দীশ্বর পর্বত হয়ে জন্ম নিয়েছে আর বর্ষানা তিনি ব্রহ্মা স্বয়ং তিনি আর গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু তিনি গিরিরাজ ইয়ে একটি কথা দ্বিতীয় কথা কি বলে গিরিরাজ আর কেউ নাই শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দুইটি জিনিস দিয়েছিলেন একটি হলো গিরিরাজ শিলা আর একটি গুঞ্জা মালা গিরিরাজ শিলা দিয়ে বললেন দেখো এই যে গিরিরাজটা না ই হলো সাক্ষাৎ কৃষ্ণ আর যে গুঞ্জা মালা ই হলো রাধারানী এটা হলো রাধারানী স্বরূপ অতএব গিরিরাজ গোবর্ধনকে কৃষ্ণ স্বয়ং তিনি ওনার তৃতীয় স্বরূপ কি রাধারানী তিনি বলছেন হন্তায় অদ্রিয়বলা হরিদাস বর্জ্য জত রাম কৃষ্ণ চরণ স্পর্শম প্রমোদম অতএব গিরিরাজ কে বলে হরিদাস বর্জ্য মানে ভগবান রে যত সেবক আছে হরিদাস বলে শ্রী যুধিষ্ঠির হরিদাস বার হলে শ্রী উদ্ধব আর হরিদাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিদাস কে শ্রী গিরিরাজ গোবর্ধন বলে কে না কৃষ্ণ গোচারণ ওখান করে সেখানে তিনি জল বিহার করেন কুঞ্জে কুঞ্জে লীলা হ্যাঁ ওখানে কৃষ্ণ সমস্ত ফল মূল সব কিছু গোবিন্দ ওখান থেকে গ্রহণ করে এই জন্য প্রত্যেক ভাবে গিরিরাজ গোবর্ধন তিনি কৃষ্ণের সেবা করছে এই জন্য ভগবান তিনি সর্বশ্রেষ্ঠ তিনি ভক্ত বা সেবক শ্রী গিরিরাজ এখানে প্রশ্ন হচ্ছে কৃষ্ণ এই গিরিরাজ পুজো কেন করলে এর পিছনে আমাদের টিকাকার চারটি কারণ বলেছে এখন আমি বলবো কালকে আমি তোমাদের কাছ থেকে শুনবো যদি কেউ বলতে পারে আমাকে না কৃষ্ণ এই গিরিরাজ গোবর্ধন পূজক কেন করলেন ইন্দ্র পূজাকে তিনি বন্ধ করালেন কেন আমি চারটি কারণ বলবো আমি শুনবো কালকে কে আমাকে বলতে পারে বলো তো কে বলতে পারে হাত তুলে দেখি আরে হাত তুলো কেউ হাত তুলছে না হে ভগবান তোমরা লেখাপড়া এত শিখেছো কি কি সব পড়ছো কি পড়ছো সারা দুনিয়ার কথা তো স্মরণ করো আর বলো কে হাত তুলো তোমরা তো বলতে পারবে না সব হাত উঠাও সব হাত উঠাও হে ভগবান কেউ হাত উঠাচ্ছে না হ্যাঁ হরে কৃষ্ণ ঠিক আছে আমি দেখো কালকে আমাকে কে বলতে পারবে আমাদের টিকাকারে এর পিছনে চারটি কারণ বলছে প্রথম কারণ তিনি শিক্ষা দিচ্ছে দেখো যদি পুজো করতে হয় যদি ঝোলি ফেলাতে হয় চাইতে হয় না যার তার কাছে চাইবে না গোবিন্দের কাছে চাইবে কার কাছে চাইবে গোবিন্দ গিরিরাজ গিরিরাজ গোবিন্দ আলাদা নয় একই হ্যাঁ গিরিরাজের কাছে চাইবে বলে কেন বলে গিরিরাজকে বলা হচ্ছে সর্ব অভীষ্ট প্রদাতা মানে কি তুমি যা চাইবে বলে অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদার দিন যেরকম শিব ঠাকুর দুর্গা দেবী গণেশ হনুমান ইন্দ্রচন্দ্র এরা লিমিটেড সব দিতে পারবে না হ্যাঁ ওরা সব দিতে পারবে না যদি মুক্তি চাও না মুক্তি দিতে পারবে না তিনি হ্যাঁ মা দেবী মুক্তি দিতে পারবে না 33 করোড় দেবতা মিলে মুক্তি তারাও দিতে পারবে না হ্যাঁ 33 করোড় দেবতাও মুক্তি দিতে পারবে না ভাগবতে এসে হ্যাঁ রাজা ছিলেন তিনি তিনি সমস্ত দেবতাদের প্রসন্ন করে দিয়েছে সমস্ত দেবতাদের প্রসন্ন সব দেবতা বলছে বর মাগো বললে দেখো তো আমি কতটুকু সময় বাঁচব বললে তুমি 48 মিনিট পরে মরে যাবে বলে এটা কাজ করতে পারবা আমার পরমায়ু একটু বাড়িয়ে দিবে বলে না বলে আমাকে মুক্তি দিতে পারবে বলে না বলে তুমি তোমাদের বরদান নিয়ে কি হবে বলে কে দিতে পারে বলে মুকুন্দ তোমাদের দিতে পারে মুকুন্দ মানে মুক্তি দদাতি যা সৈব মুকুন্দ কেবল মুক্তি গোবিন্দ ছাড়া আর কোন দেবতার হাতে মুক্তি নেই এবং আপনি যা চাইবে তাও দিতে পারবেন ওদের লিমিটেড আছে এইটুকু জিনিস দিতে পারবে কোথাও বেশি দিতে পারবে না কিন্তু গোবিন্দ এইরকম একটি দেবতা গিরিরাজ গোবর্ধন এইরকম একটি দেবতা তার কাছে তুমি যা চাইবে তিনি তাই দিয়ে দিবে সমস্ত ইচ্ছাকে যদি কেউ পূর্ণরূপে পূর্ণ করতে পারে কেবল গিরিরাজ গোবর্ধন
গোবিন্দ এই সমস্ত ইচ্ছাকে তিনি পূর্ণ করতে পারেন। এই জন্য কৃষ্ণ তিনি কি করলেন, ইন্দ্র পূজা বন্ধ করালেন। কার পূজা বন্ধ করালেন? ইন্দ্র। বলে ইন্দ্র পুজো করতে হবে না, পুজো করলে গিরিরাজ গোবর্ধনের পুজো করো। কেননা ইন্দ্রকে যদি কোন জিনিস চাও ও দিতে পারেন না, তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেন। ঠাকুর যদি আদেশ দিয়ে গোবিন্দ, তবে এই রোগটা তৈরি হতে চায় বা এই জিনিস হতে চায়, তখন ওখান থেকে যখন আদেশ হবে তখন এই যে ছোট মতো মন্ত্রীরা কিছু দিতে পারে। ঠিক সেই রকম ভাবে এই যে ছোট মোটো যে দেবতা আছে না, এদের কাছে কিছু নেই। যে পর্যন্ত গোবিন্দের ইচ্ছা না হয় কেউ দিতে পারবে না। তবে এদের এখানে ধরো মূল ব্যক্তি না, মোদীকে ধরো, হ্যাঁ, যে সব কিছু দিতে পারবে। গোবিন্দ একমাত্র খুব ভালো কথা। যদি অন্যান্য দেবাদের ভিতরে পুজো করেছ আর মাঝখান যদি একটু ত্রুটি হয়ে গিয়েছে বা তার পুজোটা করো নাই না, তখন ওর ছাড়বে না তোমাকে, ও ছাড়বে না। যেরকম ইন্দ্র তিনি সাত দিন পর্যন্ত তিনি বজ্রপাত তিনি করতে আরম্ভ করে বৃষ্টি। কিন্তু যদি গোবিন্দের পুজো করে, যদি মাঝখানে যদি পুজো না করে না, ও কিছু বলবে না। ঠিক আছে, যতদিন পুজো করছে করছে, না করছে কোনো অসুবিধা নেই। এই জন্য গোবিন্দ তিনি